আচ্ছা, পিক্সেল বাস নিয়ে আজকের ভিডিওতে আপনি সঠিক তথ্য পাবেন। এখানে আপনি পিক্সেল বাস পিক্স 5 টোকেনটা আপনি কিন্তু ক্লাইম করতে পারবেন। ক্লাইমে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে 690টা টোকেন পেয়েছি। আপনি কেন কম পেয়েছেন, আপনি কেন পান নাই, এটাই কি শেষ ইয়ার ড্রপ? তাহলে আমাদের এই পয়েন্ট কেন, কী হলো এই লেভেল কী হলো, এটা কি সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখানে টোকেন পেয়ে থাকেন সেই টোকেনটাও আপনি ক্লাইম করতে পারবেন। যদি না পান তাহলে আপনি কপি পাবেন। এই যে এখানে যে আমাদের এখানে পয়েন্টটা রয়েছে 28 মিলিয়ন, আপনার যত আছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। তো এখানে কিন্তু সব কিছু ইনফরমেশন আজকের ভিডিওতে আমি আপনাকে A to Z সুন্দরভাবে দেখিয়ে দেবো এবং বলে দিব। ইউটিউবে দেখতেছি অনেকেই ভুলভাল ভিডিও তথ্য দিচ্ছে যা সম্পূর্ণ ভুল, ঠিক আছে, কিছুই জানে না, আন্দাজি ভিডিও বানাচ্ছে ছাড়তেছে। পাশাপাশি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হয়ে থাকবেন, এখানে আপনি পেয়ে যাবেন সব ধরনের ইয়ারড্রপের আপডেট, ইনফরমেশন এবং সকল প্রকার ভালো ভালো ইয়ারড্রপ প্রজেক্ট, যেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এই পিক্সেল বাস ইয়ারড্রপটাও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি এবং প্রত্যেকটি আপডেট কিন্তু আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে সবার আগে শেয়ার করে থাকি, ঠিক আছে। তো অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। সর্বপ্রথম আপনাদেরকে এই কনফিউজটা দূর করে দিই। এখানে দেখবেন যে কারো কারো কেউ কেউ এখানে পিক্স 5 টোকেনটা এখনই ক্লাইম করতে পারতেছে। তো আমি যদি ক্লাইম বাটনে ক্লিক করি আমিও পারতেছি, কিন্তু একটি জিনিস মনে রাখবেন, উপরে কিন্তু লেখা আছে যে আর্লি অ্যাডপ্টার মানে হচ্ছে এখানে যারা এই প্রজেক্টকে শুরু থেকে সাপোর্ট করেছে বা শুরু থেকে যারা কাজ করতেছে, নিয়মিত অ্যাক্টিভিটি করতেছে, তো তাদেরকে এটা বোনাস হিসাবে একটা রিওয়ার্ড দিয়েছে বা টোকেন দিয়েছে, এই যে এই টোকেনটা দিয়েছে, যেটা আপনি কিন্তু সেল করতে পারবেন। আর এই টোকেনটা কিন্তু অলরেডি লিস্টেড, সেই টোকেনটা কিন্তু অলরেডি এক্সচেঞ্জারে লিস্টেড আছে। এইখানে দেখতে পাচ্ছেন প্রায় 3.5 সেন্টের মতো এক একটা টোকেনের প্রাইস। সো আমি এখানে 690টা টোকেন পেয়েছি যার ভ্যালু এখন ইনস্ট্যান্ট $24 মতো। আপনি কয়টা টোকেন পেয়েছেন বা পেয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু লেভেল অনুযায়ী এই টোকেনটা আর্লি ইউজারদেরকে দিচ্ছে, ঠিক আছে। এখানে একটা লেভেলের কাজ ছিল, এই লেভেলের বিভিন্ন ধরনের রুলস ছিল, সেই রুলসগুলো কমপ্লিট বা টাস্কগুলো কমপ্লিট করতে হয়েছিল। তো যাদের যত বেশি লেভেল তারা তত বেশি এখানে টোকেন পেয়েছে। কীভাবে? সো 1 থেকে 4 লেভেল যারা তারা কিন্তু 00 টোকেন পেয়েছে। আপনার যদি 1 থেকে 4 লেভেল হয় তাহলে আপনি এখানে কোনো রকম টোকেন ক্লাইম করতে পারবেন না, এটা বোনাস হিসাবে দিয়েছে ফ্রি দিয়ে, ঠিক আছে। এরপরে 5 থেকে 6 লেভেল যদি আপনার এখানে থাকে তাহলে আপনি 230টা টোকেন পাবেন। আর আপনার যদি 8 লেভেল থাকে, 8 থেকে 9 লেভেল, তাহলে আপনি এখানে 690টা টোকেন পাবেন। আর যাদের 10 লেভেল করেছিল বা 10 লেভেল যাদের আছে তারা এখানে প্রায় 5000-এর উপরে টোকেন পাবে, ঠিক আছে, যার ভ্যালু কিন্তু প্রায় $200 প্লাস, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি একটা লেভেলের কাজটা বলে দিলাম। এই লেভেলগুলো যারা আপ করছে, এই লেভেলের কাজ ছিল, এখানে বিভিন্ন ধরনের টাস্ক দিবে। এখানে আপনি করেন যে আপনাকে রেফার করতে হবে, তারপরে উইন, এখানে ব্যাটল গেমটা খেলে আপনাকে উইন করতে হবে, প্রোফাইল ফিল আপ, এখানে এই ধরনের লেভেলগুলো এখানে দিয়েছে, ঠিক আছে। তো এখানে যারা শুরু থেকে এই কাজগুলো করছে, লেভেল আপ মানে লেভেলের কাজগুলো করছে, তাদেরকে এটা এক্সট্রা আর্লি অ্যাডপ্টার হিসেবে ফ্রিতে এটা কিন্তু ইয়ারড্রপে একটা টোকেন দিছে, ঠিক আছে, তাদের নিজস্ব টোকেন দিচ্ছে। এখনও কিন্তু মেন এই প্রজেক্টের মেন ইয়ারড্রপ টোকেন কিন্তু এখনও দেয়নি বা পেমেন্ট কিন্তু এখনও করে নেই। এখানে যে আপনার যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটার বিনিময়ে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন। এখনও কিন্তু এটা দেয় নেই, এটা কিন্তু আগস্ট বা পরবর্তী মাসে কিন্তু আপনি এটা পাবেন, ঠিক আছে, আগস্ট মাসের শেষের দিকে। তো এইখানে এই পেমেন্টটা কিন্তু এখনও পান নাই। বা আপনারা এখন কী করবেন, এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টের বিনিময় বেশি পেমেন্ট পাওয়ার জন্য, আপনার এই পয়েন্টের বিনিময় বেশি পেমেন্টটা পাওয়ার জন্য আপনাকে এখানে লেভেলের কাজগুলো সম্পূর্ণ করবেন বা লেভেলগুলো বাড়াবেন, মিনিমাম 5 লেভেল করার চেষ্টা করবেন, ঠিক আছে, কষ্টমষ্ট করে হলেও। তাহলে আপনার এখানে পয়েন্টের যত বেশি থাকবে তত বেশি আপনি জাস্ট এই লেভেলের বিনিময় আপনি কিন্তু টোকেন বেশি পাবেন এবং প্রফিট লাভ তত বেশি হবে। এখন মেন কাহিনীতে আসি আমরা, এখন এই টোকেনটা আমরা কীভাবে ক্লাইম করব, যারা পেয়েছে তারা কীভাবে ক্লাইম করব, ঠিক আছে। তো আমি এখানে ক্লাইম বাটনে ক্লিক করে দিলাম। সো এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা NFTও দিতে পারে, ঠিক আছে, আর্লি অ্যাডপ্টারকে NFTও দিতে পারে। যারা এখানে নোট কয়েন মাইনিং করে পেমেন্ট পেয়েছে তারা হয়তো এখানে একটা NFT পাইছে, যারা হল্ড করছে টোকেনটা অ্যাক্টিভিটি থাকার কারণে। তো দেখবেন যে আপনি NFT পেয়ে থাকেন তাহলে NFT ক্লেম করবেন। আর এটা কিন্তু টাইম কারণ উঠতেছে, এই টাইম কারণের ভিতরে আপনাকে এটা কাজটা করতে হবে। সো আমি NFT পাইনি, আমি জাস্ট টোকেনের মধ্যে চলে গেলাম। টোকেনের মধ্যে যাওয়ার পরে জাস্ট এখানে ক্লাইম পিক্স 5 আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লাইম পিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে কী করতে হবে,
ওয়ালেট থেকে অ্যাড্রেস দিতে হবে ভাই, ওয়ালেট থেকে। আর এটা কিন্তু ইথেরিয়াম নেটওয়ার্কের টোকেন, ঠিক আছে। আপনি যদি সরাসরি এক্সচেঞ্জার থেকে ডিপোজিট অ্যাড্রেস দেন তাহলে আপনার এই সম্পূর্ণ টোকেনটা বার্ন হয়ে যাবে, মানে পুড়িয়ে ফেলা হবে, আপনি পেমেন্টটা পাবেন না, ঠিক আছে। সরাসরি এক্সচেঞ্জার থেকে পেমেন্ট অ্যাড্রেস দেওয়া যাবে না, আপনাকে দিতে হবে ওয়ালেট থেকে। সো আমি একটা ট্র্যাশ ওয়ালেট থেকে দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ট্র্যাশ ওয়ালেট। এখানে ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। ইথেরিয়াম অ্যাড্রেসে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে রিসিভ বাটন, এই যে রিসিভ বাটন, রিসিভ বাটনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। আমার এই সেম ওয়ালেটের অ্যাড্রেসটা আমার মেটামাস্কেও ইনপুট করা আছে, ঠিক আছে। তো আমি এখানে কী করবো, আমি জাস্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তো অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে ইয়েস টিক চিহ্নতে ক্লিক করে দিবেন, তারপরে এখানে ক্লাইম পিক্সপাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ক্লিক করে দেবেন, এটা অবশ্যই আপনাকে ওয়ালেটের অ্যাড্রেস দিতে হবে সরাসরি। আপনি যদি এক্সচেঞ্জারের অ্যাড্রেস দেন ডিপোজিট, তাহলে আপনার টোকেন কিন্তু বার্ন হয়ে যাবে বা পুড়িয়ে ফেলা হবে, আপনি পেমেন্ট পাবেন না, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু কংগ্রেচুলেশন লেখা আছে, এবং আপনার এই টোকেনটা পেমেন্ট নিতে হবে একটা তাদের আরেকটা প্রজেক্ট আছে বা তাদের ওয়েবসাইট। এটা তো আমরা টেলিগ্রামের মাধ্যমে কাজটা করলাম, তাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনি পেমেন্টটা নিতে হবে পরবর্তীতে। তো এখানে গো টু স্ট্যাং এর যদি আপনি ক্লিক করেন, সরাসরি আপনাকে ওই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে। তো ওই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাকে পাশাপাশি সুন্দরভাবে টেলিগ্রাম পোস্টে দিয়ে দিব, ঠিক আছে। টেলিগ্রাম পোস্টে অথবা আপনি সরাসরি এখানে আসবেন, এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে বলবে, মেটামাস্ক ওয়ালেট আপনি কানেক্ট করে নেবেন, ঠিক আছে। বা ট্র্যাশ ওয়ালেট মোবাইলের মাধ্যমে এখানে ক্লিক করে আপনি কী করবেন, আপনার সেম যে ওয়ালেটটা আছে, যে ওয়ালেটটা অ্যাড্রেসটা দিলেন, ওই ওয়ালেটটাই আপনি জাস্ট এখানে কানেক্ট করবেন। সো এই ওয়েবসাইটের মধ্যেও যারা এখানে কাজ করছে তাদেরও কেউ কিন্তু আর্লি অ্যাডপ্টার হিসেবে পিক্সপাই টোকেন কিন্তু দিয়েছে, এখানে লেভেল অনুযায়ী যা যত লেভেল ছিল। তো আমি ওয়েবসাইটে তেমন কাজ করি নাই, সত্য কথা বলতেছি, আমি ওয়েবসাইটে কাজ করি না, শুধু টেলিগ্রাম বোর্ডের মধ্যেই করেছি, ঠিক আছে। ওয়েবসাইটের কাজটা তেমন গুরুত্ব দেওয়া হয়নি, এই জন্য জাস্ট ওয়েবসাইট থেকে পেমেন্টটা পাইনি। কারণ দেখেন আপনি যদি থ্রি ডট লাইনে ক্লিক করেন তাহলে এখানে আর্লি অ্যাডপ্টারের একটা নোটিফিকেশান পাবেন। তো আমরা এদিকে ফোকাস না দিই, তো আমরা এখন ফোকাস দিব হচ্ছে আমাদের এয়ারড্রপের পেমেন্টটা কীভাবে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, প্রোফাইলের মধ্যে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখানে প্রোফাইল, প্রোফাইল তারপরে দেখবেন যেখানে ওয়ালেট কানেক্ট অপশন থাকবে, আপনি জাস্ট ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করে দিলে আপনার মেটামাস্ক, আপনি এক্সটেনশন ব্রাউজার দিয়ে আমি জাস্ট এটা কানেক্ট করছি। তো আপনি চাইলে যেভাবে কি সমস্যা সেভাবে, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, মেটামাস্কের মাধ্যমে ওয়ালেট কানেক্ট করছি। তো আমার সেম ওয়ালেটে মেটামাস্ক এখানে ইনপুট করা আছে, ঠিক আছে। তো আমার ওয়ালেটের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কানেক্ট করে নিয়েছি। তো কানেক্ট করে নেওয়ার পরে এই সেম ওয়ালেটের অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এইখানে আসার পরে নিচে দেখবেন যে এইখানে কিন্তু দেখবেন কোথায় কোথায় এই স্টেকিং নামে একটা অপশনটা দেখতে পাবেন, ঠিক আছে। তো স্টেকিং বাটনের মধ্যে ক্লিক করে দিলাম, স্টেকিং বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যে ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়েছেন ওই ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে, আপনার পেমেন্টটা বা আপনার টোকেনটা চলে আসবে। তো এটা কিন্তু স্টেকিংয়ের মধ্যে লেগে যাবে, ঠিক আছে। স্টেকিংয়ের মধ্যে আপনাকে লাগিয়ে দিতে হবে এবং এই স্টেকিং টাইমটা কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু অটোমেটিকলি স্টেকিংয়ের মধ্যে চলে আসবে, এই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের টোকেনটা কিন্তু এখানে চলে আসছে। এই যে টোকেনটা কিন্তু লেখা আছে স্টেকিং টোকেন 690টা টোকেন আমার এখানে চলে আসছে। আমি কী জন্য ওই ওয়ালেটের অ্যাড্রেসটা ওখানে আমি বুটের মধ্যে টেলিগ্রামে দিয়েছি এবং সেম ওয়ালেট অ্যাড্রেসটা ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করে নিয়েছি এবং সাথে সাথে আমার টোকেনটা কিন্তু এখানে চলে আসছে। তো এইখানে একটা টাইম কাউন্ট দেখতে পাচ্ছেন, এই টাইম কাউন্টটা যখন শেষ হবে 6 দিন 20 ঘন্টা পর আপনি আপনার এই টোকেনটা সম্পূর্ণ এটা ক্লেম করে নিতে পারবেন। পরবর্তী কীভাবে ক্লাইম করবেন এখানে আপনি এখন অপশন তো দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। তো কীভাবে কী করবেন আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে শর্ট ভিডিও আকারে অথবা স্ক্রিনশট অথবা ভয়েসের মাধ্যমে জানিয়ে দিব, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনি আবার একটা ড্রপ টিকিট এখানে কিন্তু আপনি পেয়েছেন এবং এখানে পার ডে আপনি টিকিট পাবেন। এই যে স্টেকিংয়ের মধ্যে টোকেনটা অটোমেটিক চলে আসলো, পরবর্তীতে এই টোকেনটা আপনি সরাসরি এখান থেকে উইথড্র করে নেবেন। তো উইথড্র যখন করবেন বা ট্রান্সফার যখন করবেন আপনাকে অবশ্যই মেটামাস্কে ইথেরিয়াম মেইন ইথেরিয়াম নেটওয়ার্কে আপনাকে কিন্তু ফি লাগবে। তো ইথেরিয়ামটা আপনি কোথায় কীভাবে পাবেন সবকিছু আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেট জানাই দেবো। ট্র্যাশ ওয়ালেটে আমি আপনাকে দেখাই দিই, এই ইথেরিয়াম বা এটা হচ্ছে মেইন নেটওয়ার্ক ইথেরিয়ামের মধ্যে কিন্তু আসছে, ঠিক আছে। লেয়ার টু না, মেইন ইথেরিয়ামের মধ্যে আসছে। এইটি হচ্ছে এই ইথেরিয়াম নেটওয়ার্ক আপনার লাগবে, ট্র্যাশ ওয়ালেটে আপনার এই টোকেনটা চলে আসবে। কারণ আপনি যখন ক্লেম করবেন তখন $3 বা $4 বা $5 এখানে কিন্তু আপনার ফি যাবে, ঠিক আছে, ফি যাবে। এবং এখান থেকে আবার এক্সচেঞ্জারে যখন ডিপোজিট করবেন বা সেন্ড করবেন তখন আপনার ফি যাবে। অর্থাৎ এখানে আমার $624 দেখাচ্ছে, $690 টোকেন। তো আমার এখানে $5-6 ফি যাবে আর বাকি দুটা থাকবে সেটাই প্রফিট, ঠিক আছে। তো এই ছিল মূলত এখানে হচ্ছে আপনার টোকেনটা ক্লেম করার প্রসেস। তো এখানে টাইম কাউন্ট হওয়ার আগেই আপনি জাস্ট ক্লেম করবেন। তো ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে, এখন আপনি এই লেভেলগুলো কীভাবে আপ করবেন, আরও যে কাজ আছে ফাইটিং, তারপরে এখানে রিওয়ার্ড, এগুলোর কাজ কিন্তু
কিন্তু আরও অনেক আছে, এগুলো আপনারা অনেকে জানেন না, যেটা জানেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে আরও বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দিব বা আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। তাহলে আপনারা এখনও টেনশন করবেন না, নিয়মিত কাজ করেন, এখনও কিন্তু সময় আছে, মেন ইয়ার ড্রপ কিন্তু দেয় নেই, এটা হচ্ছে বোনাস ইয়ার ড্রপ, যারা ভালোভাবে শুরু থেকে অ্যাক্টিভিটি নিয়মিত কাজ করছে তাদেরকে বোনাস হিসাবে দিয়েছে, মানে লেভেলটা যারা করছে তাদেরকে কিন্তু এই সবগুলো ফাংশন ইউজ করতে হয়েছে বা অনেক খাটনি করতে হয়েছে, ওই হিসাবে তাদেরকে আর্লি ইউজার হিসেবে এনএফটি দিয়েছে এবং টোকেন দিয়েছে, বুঝতে পারছেন। তো এই ছিল মূলত হচ্ছে সঠিক তথ্য এবং সম্পূর্ণ এ টু জেড ডিটেলস। তো প্রত্যেকেই জাস্ট এই কাজটা করবেন এবং নিয়মিত করবেন, যদি কোনো বিষয় বুঝতে না পারেন না তো অবশ্যই আমাকে বলবেন, এখানে টেলিগ্রাম চ্যানেল আমাকে আসবেন, আসার পর এখানে অ্যাডমিন এখানে লিঙ্ক পাবেন, যোগাযোগ করতে পারবেন, যে কোনো সমস্যা হলে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আপনি মেসেজ করে জানাবেন। সব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।